তো এখানে দেখতেছেন এখানে একটা গাড়ি দাঁড়ানো আছে এখন বর্তমানে, আর এই যে বাইকটা খালি যে এই জায়গায়, তো এই জায়গায় কোন মোটরে আপনি বলতেছেন যে এখানে নো পার্কিং যে কোন হিসাবে, আর এই জায়গায় এত বড় একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে তাকে কোনো কিছু বলা হয়নি, আমরা দেখতেছেন এই। তো এই বাইকটাকে 3,000 টাকার এখন বর্তমানে একদম কেস দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, তো 3,000 টাকা নো পার্কিংয়ের মামলা। তো এরকম যদি ট্রাফিক পুলিশ যদি এরকম যদি করে তো আমাদের সাধারণ পাবলিক আমরা কী করবো, কীভাবে চলবো? এখন এই যে দেখলেন কত বড় একটা গাড়ি এখানে রাস্তার পাশে দাঁড়া রয়েছে, কত বড় একটা গাড়ি রাস্তার পাশে দাঁড়া রয়েছে, এখানে শুধু একটা বাইক, একটা বাইক দাঁড়াইছে, অনেক পায়ে ব্যথা, উনি মায়ের কসম ধরে বলছে কারণ তারপরে শুনে নাই। তো এরকম যদি হয় আমরা বাংলাদেশের মধ্যে আমরা থাকবো কীভাবে? আমরা তো মার্কেটিং ওর কাজ পর্যন্ত দেখায় তার আমি সেলসে কাজ করতেছি, আমি সেলস কাজে এখানে গাড়ি দাঁড় করাই ডাক্তার সিরিয়াল নেওয়ার জন্য, আমার পা দেখানোর ডাক্তার সালাদিনের সিরিয়াল নম্বর পাবো কিনা, ফুট করে ট্রাফিক সার্জন এসে আমার গাড়ির নাম্বার, আমার আইডি কার্ড নিয়ে নেয়, আমার লাইসেন্স নিয়ে নেয়, লাইসেন্স নিয়ে বলতেছে এখানে নো পার্কিংয়ের মামলা দেওয়া হবে আপনার। কত টাকা উল্লেখ করে না এখানে, ওখানে যেতে বলছে আমাকে, হ্যাঁ সম্ভব নয় লিখছে এখানে টাকার আমার পাসওয়ার্ড সব কিছু উনি চেক করতেছে মোবাইল নিয়ে, মোবাইল নিয়ে প্রথমে নিছে আবার দিয়ে দিছে, আমার এখানে পাসওয়ার্ড আছে, আমি পাসওয়ার্ড দেখাইলাম ওনাকে, উনি ওটাও না, উনি বলতেছে না আপনার পাসওয়ার্ড এটা দেখাতে হবে, না হয় আপনার মামলা করবো, গাড়ি টু করে দিবে, এখন তো আপনার করে দিছে অলরেডি। এখন আমরা যে কোম্পানির অল্প বেতনে চাকরি করি, এখন আমি 3,000 টাকা যদি আমি নো পার্কিংয়ের বেড মামলা চলে যেতে হয়, আমার আমরা কিছু করার নেই এখানে। আপনার ইনকাম করেন কত, যে 3,000 টাকা কোন মতো ইয়ে দিবেন? আমি স্যালারি পাই 15,000 টাকা। আপনাদের কোম্পানি থেকে গাড়ি চালান, মানে কোম্পানি আপনি এখানে কি করতে আসেন? এখানে মার্কেটিং কাজ করতে, মার্কেটিং করতে আসেন মানে গাড়ি পার্কিং, আমি বাড়ি পার্কিং করে ডাক্তারে সিরিয়াল আসি কিনে নেওয়ার জন্য ফোন দিয়ে জন্য দাঁড়াইছি, ডাক্তার সাজিস স্কুলে বসে উনি ইউনি টু ডাক্তার সালাদ দিন, আর পাওয়ার সমস্যা দেখানোর জন্য, পাওয়ার সমস্যা দেখানোর জন্য উনি এসে বলতেছে পাওয়ার সমস্যা গাড়ি চলাতে পারবেন না আপনি, হয়তো এখানে কোনো পার্কিং হবে না, হ্যাঁ নো পার্কিং, কোনো মোটরসাইকেল দাঁড়াতে পারো, অত যে এখানে লক্ষ লক্ষ মোটরসাইকেল দাঁড়ায় আছে, ওনার সামনে আর 1,000টা দাঁড়ায় আছে মোটরসাইকেল, ওনার উদ্দেশ্য হলে যে আপনাকে কেস দেওয়া, হ্যাঁ আমি কথা বলতেও পারবো না, উনি বলতেছে আমি মার কসম কিন্তু বললাম ওখানে, উনি শোনার জন্য কোনো রাজি না, এর ভিতরে ওনারে মামলা রয়েছে, মানে উনি মার কসম কাটছে যে স্যার আমি কোনো আউট কোনো বারাম হয় না, আমি ফোন জাস্ট ফোনটা দেবো, আমরা যে মার্কেটে জব করতেছি এটা পর্যন্ত আমাকে কাটতে হবে, এখন আমি যে এটা তো আমার কোম্পানি বহন করবে না, এটা আমাকে বহন করতে হবে মামলাগুলা, এখন আমি অল্প বেতনে চাকরি করি কি মামলা বহন করবো নাকি চাকরি করবো? এখন আমরা করবো কি এই জন্য এরকম যদি হয় রেগুলাতে, এখন ওনারা তো ওনার লক্ষ লক্ষ গাড়ি দাঁড়ায় আছে, ওনারা কাজ করতেছে, ওনারা বলতেছে আমার সামনে আরো 4-5টা গাড়ি দাঁড়াইছিল, হয়তো ওনারা ফালাইছে, আজ আপনাদের সামনে তো পুলিশই গাড়ি কেমনে ফালায়, আমি মূলত দাঁড়াইছি আমার সিরিয়াল পাবো কিনা, সমস্যা আমি পায়ে মানে আমি ডাক্তার সিরিয়াল পাবো কিনা নেওয়ার জন্য আমি কেন দাঁড়িয়েছি, কারণ ডাক্তার বসে 5টার পরে ডাক্তার চলাতে উনি এটা শোনার জন্য রাজিও না, উনি আমাকে কতক্ষণ আমার মোবাইল চেক করে আমার ভিডিও কোর্স কিনা পাসওয়ার্ড আমার পার্সোনাল জিনিস পর্যন্ত দেখতে, আমি পাসওয়ার্ড পর্যন্ত দিয়েছি, আমার কোম্পানি আমার ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেছে, এখন আমার ড্রাইভিং লাইসেন্স নিছে, আর ইয়া নিছে লুট পারমিটটা নিয়ে গেছে, শুধু আপনি দেখতেছেন এখন এরকম যদি হয় বাংলাদেশের ভিতরে আমরা কিভাবে চলবো, আমরা সাধারণ জনগণ যারা আছি তারা, আমি সব কিছু দেখাইলাম ওনাকে, আমি বলতেছি আমি ডাক্তার সিরিয়াল নেওয়ার জন্য এখানে দাঁড়াইছি, যদি সিরিয়াল নামে আমি চলে যাবো আমার বাসায়, এখানে আমার মামার বাসায় থাকি, বাসা যাবো মামার বাসায় থেকে করতেছি, কারণ এখানে সব লকডাউনে সব হোটেল বন্ধ, আমরা কোম্পানি ওখানে থাকি, মাঝে মধ্যে ওখানে থাকি, এখন রাতে খেয়ে তো সমস্যা আমার বাড়িতেও চলে যায়,
আমরা ঠিক টাইমে আমরা অফিস করি আমরা আপনার স্যালারি কত এমনিতে আমার স্যালারি হচ্ছে 15000 15000 টাকা স্যালারি হ্যাঁ 15000 টাকা যদি আপনি মাসের স্যালারি পান তাহলে আপনার এই এখন 3000 টাকা আপনার আছে ওখানে একটা কেস দিয়ে দিয়েছে এই আপনার 15000 টাকা বেতন পোষায় আপনার তো কেমনে পোষাবে তো আমরা 15000 টাকা কিভাবে মিলে কিভাবে চলো এখন 3000 টাকা দিতে হবে আমার নো পার্কিং এর মামলা আপনার 3000 টাকা এখানে তো আমি চিন্তা করতেছি নো পার্কিং দিবে কেন যদি নো পার্কিং এর কোনো যদি সাইনবোর্ড থাকতো এখানে সরকারি ভাবে প্রশাসনিক ভাবে রুট পারমিটের ভাবে যদি নো পার্কিং থাকতো হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি দাঁড়ায় আছে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ দাঁড়ায় আছে এখানে শুধু এখানে আমাকে এসে এখানে সমস্যা হচ্ছে এরা কেউ টাকা দিয়ে চলতেছে কেউ টাকা ছাড়া চলতেছে অবস্থা চলতেছে আর কি সমস্যা তো ওটাই কেন না যদি লকডাউন হয় তো সব গাড়ি কেমনে চলতেছে প্রাইভেট চলতেছে সিএনজি চলতেছে সব গাড়ি চলতেছে তোমার তো শুধু এখন নো পার্কিং এর জন্য হয়তো আপনাকে 92 ধরে একটা মামলা দিয়েছে এখন মামলা দিয়ে 3000 টাকা 3000 টাকা কে ভূষণ করবে আমার হ্যাঁ কোম্পানি কি আমাকে ভূষণ করবে এটা আমার যদি যদি লাইসেন্সের সমস্যা থাকতো ঠিক আছে মামলা দেন যদি কোম্পানি গাড়ির সমস্যা থাকতো তাও মামলা দেন আমার ট্যাক্স চুকেন আমার লাইসেন্স আমার সব কিছু ঠিক আছে আমার কোম্পানি কাপ পর্যন্ত দেখালাম আমার ডাক্তারকে দেখাবো যে ডাক্তার এসে গিয়া পর্যন্ত ওনাকে দেখালাম কারণ এটা আপনি বিশেষভাবে আপনার কোম্পানিতে বলবেন কোম্পানিকে ফোন করতে দিচ্ছেন না উনি এখন করেন নাই আমি ফোন আমি স্যার যাই আমার উদ্যোগ তো ওনাকে ফোন দিচ্ছি ওনার ফোন বন্ধ অফিস টাইম শেষ বন্ধ হয়ে গেছে আমরা তো বাসায় চলে যাবো বাসায় চলে গেছি এখন এখন আপনি কি করবেন এগুলো বিষয়ে এখন আমি তো কিছু করার নাই সরকার এখন যেটা সিদ্ধান্ত দিয়েছে এটা সরকারই দিতে হবে দিতে হবে সরকারের কাছে আর কি বলার আছে সরকারের কাছে আর কি বলার আমরা তো নিরীহ মানুষ এখন কোনো পার্কিং এর ব্যবস্থা নাই আসেন নো পার্কিং দিচ্ছে ওদের ওই দুইটা তুমি চাও কিন্তু ওদের সামনে হাজার হাজার গাড়ি দাঁড়ায় আছে প্রত্যেকটা ট্রাফিক সার্জনের সামনে হাজার হাজার গাড়ি পার্কিং এর কোনো কিছু দেওয়া হয়নি পার্কিং এর কিছু দেওয়া হয়নি তারপর আপনাকে এখানে নো পার্কিং দিচ্ছে এখানে যদি নো পার্কিং উনি বলতেছে মুড়ে গাড়ি দাঁড়াতে থাকতে পারবে না আই স্যার আমি দাঁড়াইছি ঠিক আছে আমার ভুল হয়েছে আমি আমার ডাক্তারের কল আমি এখানে ডাক্তার বলবো আমি ডাক্তার কল দিবো ওই জন্য আমার বাসা এখানে আমি চলে যাবো হয়তো না মোড়ে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করতে তো মোড়ে দাঁড়িয়ে দাঁড়া এতগুলো রিক্সা এতগুলো বাইক রাস্তা বড় করে আছে ওগুলো পার্কিং আমারটা নো পার্কিং ওগুলো পার্কিং ওদের জন্য আমার তো নো পার্কিং বিশেষভাবে সরকারের কাছে কি বলবো না কিছু বলার নাই সরকারের কাছে আমি কিছু চাওয়ার নাই এখানে কি চাইবো আমার আমি 3000 টাকা দিব মামলা তো দিয়ে দিছে আমি কি চাইবো সরকারকে এখন 3000 টাকা দিব আর কি ওনাকে আমার মার কসম করলাম শুনে তো শোনা হয়তো কথা বেশি বললে আপনার নামে জিরি করে দেবো গাড়ি টু করে দিবে গাড়িকে ফোন করতেছে গাড়ি নেওয়া যাওয়ার জন্য আর নেই সমস্যা নেই মালিকের সাথে কথা বলতে রাজি না তো আমি যারা যাদের আন্ডারে কাজ করতেছি সেলসে ফুড আইটেম কুলা কোম্পানি সরকার বলছে তোমরা ফুড আইটেম নিয়ে কাজ করতেছি তো আমরা মার্কেটে থাকতে হবে অবশ্যই আমাদের ফুড আইটেম যেহেতু আমাদের কোম্পানি খোলা হ্যাঁ আমাদের তো থাকতে হবে মার্কেটে আমরা যদি কোম্পানি যদি বন্ধ থাকতো তো এখানে দেখতেছেন এখানে একটা গাড়ি দাঁড়ানো আছে এখন বর্তমানে আর এই যে বাইকটা খালি যে এই জায়গায় তো এই জায়গায় কোন মোটরে আপনি বলতেছেন যে এখানে নো পার্কিং দিচ্ছে কোন হিসাবে আর এই জায়গায় এত বড় একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে তাকে কোনো কিছু বলা হয়নি আমরা দেখতেছেন এই তো এই বাড়িটাকে 3000 টাকার এখন বর্তমানে একদম কেস দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে তো 3000 টাকা নো পার্কিং এর মামলা তো এরকম যদি ট্রাফিক পুলিশ যদি এরকম যদি করে তো আমাদের সাধারণ পাবলিক আমরা কী করবো কীভাবে চলবো এখন এই যে দেখবেন কত বড় একটা গাড়ি এখানে রাস্তার পাশে দাঁড়া রয়েছে কত বড় একটা গাড়ি রাস্তার পাশে দাঁড়া রয়েছে এখানে শুধু একটা বাইক দাঁড়াইছে অনেক পায়ে ব্যথা উনি মায়ের কসম করে বলছে তারপরে শুনে নাই তো এরকম যদি হয় আমরা বাংলাদেশের ভিতরে আমরা থাকবো কীভাবে আমরা তো অলরেডি বাংলাদেশে থাকতে পারবো না আমি চলে যাবো এই অবস্থা হচ্ছে আরে মরা বাঁচা মরা কোনো অবস্থা খারাপ নেই আমার রিপোর্ট পর্যন্ত ওনার আমি যদি ডাক্তার সিরিয়াল নেওয়ার জন্য আমি এখানে দাঁড়াচ্ছি একটা কল দিব চলে যাবো যদি না পাই আমি চলে যাবো এটাই এখন ওনার কথা কল হয়তো এখানে রাস্তায় মোড়ে দাঁড়াতে পারবেন না দেখি হাজারো গাড়ি দাঁড়ায় আছে হাজারো গাড়ি দাঁড়িয়ে আছে প্রথম রাস্তার মোড়ে গাড়ি দাঁড়াতে পারবে না এখানে এত বড় গাড়ি দাঁড়িয়ে এত বড় এটা দেখলো না এই সামান্য একটা বাইক এখানে কিছু কোনো ধরনের দুর্ঘটনার জন্য এখানে যদি কোনো যানজট থাকতো বা কোনো হইচই হলো থাকতো ভিড় হতো তাহলে ঠিক আছে এটা দাঁড়ায় না চলে যান বা নো পার্কিং ওনার সামনে আর 3-4টা গাড়ি দাঁড়ায় তো এই এই অবস্থা দেখুন বাংলাদেশে আর কি চলবে বাংলাদেশে আমরা দেখতেছি খালি এরকমই দেখতেছি প্রতিনিধিত্ব দেখা যায় এরকম তো জয় আসসালামু আলাইকুম ভাই থ্যাংক ইউ ভাই ধন্যবাদ